মা, আজকে তোমার ছোট নাতনির জন্মদিন। তোমাকে তো সেদিন বলছে, কি বলছিল? বলছে তার মাকে বলেছে কি, বাড়িতে তো একটা কেক তৈরি করতে পারো আমার জন্মদিনে, এরকম বলেছিল। তো কি করবো বলো, আজকে তো জন্মদিন, তারপরে বিকাল থেকে ওয়েদার খারাপ বলছে, কালকে তো ঝড় আছড়ে পড়বে বলছে, কাল না পরশু, কি করবো বলো। চলে আসবো। তো আমাকে বলছে মামা আমার জন্মদিনে কি কেক নিয়ে আসবে? না, তার দিদির জন্মদিনে কেক নিয়ে গেছিলাম না? না, সে কেক তো বানিয়েছিল শম্পা বাড়িতে। বলছে মামা আমার জন্মদিনে কি কেক নিয়ে আসবে? না, কী করবো তাহলে, কেকটাই নিয়ে যাবো নাকি? আমার তাহলে তোমাকে একরা দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করো। এই দেখো মা এখানে খেতে বসছেন, সপেদা গাছে, সপেদা গাছে রাম দিয়ে মুড়ি খাচ্ছে সকাল সকাল মা, আর আমি মুড়ি খেয়েছি সপেদা দিয়ে। তো বোনের বাড়িতে যাব, আর মা গাছ থেকে কুঁদরি পাড়লেন, না মা নয় বাবা কুঁদরি পাড়লেন, আর বাড়িতে সপেদা ছিল গাছে পড়া হয়েছিল, সেই সপেদা মা দিচ্ছে, ঝুড়িতে দিয়ে দেবে। হ্যাঁ বিলকুল না শ্যাম্পু দিয়ে দাও, রাখো, এই হয়ে যাবে, ধাক্কা লাগবে, খেয়ে নিতে বলবো আজকে, আজকেই খেয়ে নিতে বলবো। সাইকেলের চাবিটা কোথায় গো? সাইকেলের চাবিটা বার করো, সাইকেলের চাবিটা বার করো, আসছি। তাহলে আমি তো কিছু এনে নিতে পারবো না, আমি শুধু কেক টেক নিয়ে যাবো আর ওই যে টেকগুলো নিয়ে নেবো, আর গিফট টিফট এখন কী দেবো কিছু দিয়ে, আর এ নেই পয়সাটা কড়ি নাই। হোক আসছি বুঝলে মা, আসছি বাবা। তো যাই, বেরিয়ে পড়েছি, সাইকেলও রেডি, আমিও রেডি, মোটামুটি রেডি। তো চলো আর দেরি না করে কথা না বাড়িয়ে যাই, প্ল্যানটা চেঞ্জ হলো। আমি ভাবছিলাম যে এগরা গিয়ে এগরা থেকেই কেক টেক নিয়ে যাবো একদমই, কিন্তু সেটা হচ্ছে না। জামাইবুকে ফোন করলাম, মানে মা বললো যে তুই এগরা একা গিয়ে কেক নিয়ে আসবি, তুই জামাইবুকে বল তার বাড়ি থেকে যাবি। তো জামাইবুকে ফোন করেছি, জামাইবু বলছে ঠিক আছে আসো, আমি নিয়ে যাবো তোমাকে এগরা। তো সেই মতো যাচ্ছি, তো চলো যাই। তো বেরিয়ে পড়েছি আমি আর জামাইবু, বোনের বাড়িতে এসে কিছুক্ষণ বসে গল্প টল্প করে আমি আর জামাইবু বেরিয়ে পড়েছি। জামাইবু আমাকে নিয়ে যাচ্ছে এগরা, কেক আনবো, আর জামাইবু এদিকে সাইকেলে একটা মুরগি ঝুলিয়েছে, সেই মুরগিটা দোকানে কাটতে নিয়ে যাবে। জামাইবু প্রচুর কাজের চাপ জামাইবু, মানে সত্যি বলতে কি এক মুহূর্ত ফ্রি হওয়ার সময় নেই, এক মুহূর্ত ফ্রি হওয়ার সময় নেই। তার মধ্যেও জামাইবু আমাকে নিয়ে এগরা আছে, আমি চলে যেতাম, মা বললো যে তোর ওই দিক দিয়ে চলে যাওয়া সুবিধা হবে, কারণ আমাকে সাইকেল নিয়ে যেতে আসতে অনেকটা চাপের হয়ে যাবে, বুঝলে তো জামাইবু। তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি এখানে মিয়ামরে, মিয়ামরেতে পৌঁছে গেছি, তো যাই ভেতরে। ম্যাডাম বার্থডের কেক আছে সেরকম? না তখন আর আসা যাবে না, এইবারই নিয়ে চলে যেতে হবে, যেটাই হোক একটা দেখছি। যাবো এখন তো গাড়ি ঢোকেনি, এই এখানে না বাদ্রিকা, ওইখানে ওই দুটাই আছে, এটা আর এটা। না অপেক্ষা করবে এক ঘন্টা, এইটা নেবে আর কি, ছোটটা নেবে, জানলে হবে জানলে হবে, এটাও খুব বেশি বড় নয়, এটা কিন্তু মানে গরমে থাকলে কিন্তু গলে একদমই হয়ে যাবে, এই যে উপরে যে এগুলা দেওয়া আছে না জানাবো। হ্যাঁ আচ্ছা দিদি, এ তো ফ্রিজে যদি না রাখা হয় তাহলে তো এগুলো গলে যাবে সব উপরে, এগুলো না, এটা মনে হয় ততটা গলবে না, না
একটু দেরি হবে তাহলে এটাই দাও, কেন ফ্রিজ নাই তো, এবার নিয়ে গিয়ে রাখতে রাখতে দেখা হবে দেরি হয়ে যাবে, তারপরে যাবে সব ঘেঁটে ঘন্ট হয়ে যাবে, আর সে কাটতে কাটতে আমার ছোট ভাগনি কি হবে, এটা কি এনেছো? এই কেকটা নেওয়া হলো কারণ এটা একটু মধুপর্ণা, হ্যাঁ পদবি টদবি লিখতে হবে না, খালি মধুপর্ণাটা লিখে দেবে তো, একটু ওইখানে দিদিটা লিখে দেবে নাম, আর গাড়ি আসতে দিয়ে গেছে, আর এই রাস্তাঘাটে জাম টামের জন্য হয়তো দিদি এখানে নাম লিখছেন সুন্দর করে, আমার ভাগ্নের নামটা দিদি একদম সুন্দর করে লিখে দিয়েছে মধুপর্ণা, দারুণ সুন্দর হয়েছে। আর এই যে ক্রিমটা একটা দিতে হবে, যে আমার বড় ভাগ্নি বলেছে মামা নাম লেখার ক্রিম একটা নিয়ে আসবে, তো আচ্ছা ঠিক আছে, জানি না সে তো বলেছে না নিয়ে গেলে রাখ। দিদি সে বার্থডের ক্যাপ ট্যাপগুলো আছে, ক্যাপ ক্যাপ আর ক্যান্ডেল ওইগুলো কী কী লাগে একটু বের করে দেবে, তো আমাদের নিয়ে আনান, এবার যেতে হবে, চলো যাব। এই হাতে দেখো কেকটা কিন্তু হাতে নিতে, হ্যাঁ একদম একদম যাব, কেকটা কিন্তু হাতে ওই যাব, কেক খাবে নাকি একটা রেড ভেলভেট কেক, কেক খাবে নাকি একটা রেড ভেলভেট, খাবে না কিছু গ্রা বাজারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ গাড়ি বন্ধ, বাইক আর বাইক আর বাইক আর প্রাইভেট গাড়ি চারদিকে, বাইক আর প্রাইভেট গাড়ি ভর্তি একদম। এটা হচ্ছে মিয়ামার, এখান থেকে বেরোলাম, আমাদের এগুলাতে নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি নতুনই হয়েছে, খুব বেশি বড় করে ফোলানোর দরকার নেই, ফুলবে এগুলো অনেকটা, আর বেশি বড় করে ফোলানোর দরকার নেই, ঠিক আছে না রোনা, না ফুলাবে কিনবে দাও কিনবে দাও সুন্দর করে, আচ্ছা ফ্যান চলছে উড়বে, কিন্তু ফ্যান বন্ধ করলে গরম থাকতে পারবে, হ্যাঁ তোমার জন্য বাদ্রকালের ঘাম বেসে গেছে এমনি, হ্যাঁ এইখানে ঘাম বেসে যাচ্ছে, এখন বেলুন ফোলানোর কাজ চলছে, ওইদিকে আমার বোন পায়েস রান্না করেছে, আচ্ছা কি উড়ে যাবে, এই বলেছিলাম উড়ে যাবে, আর আরো ফুলাতে হবে, ও ফ্যান বন্ধ করে দিতে হবে জানি, নাহলে হবে না, ফ্যান বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ দেখো কি শুরু হয়েছে, এ তুই কি কেক কাটবি, এ মামা তুই কি কেক কাটবি, এটা সামনে লাগা কেক লাগাতে, খুলতে পারছে আমাকে দাম দাম আমাকে দাম খুলে দিচ্ছে, সে হ্যাঁ করে আছে তাকে খাওয়াতে আগে, আরে ডান হাতে ধর সবাইকে খাইয়ে দে, আর একটু কাটতি তু, আর একটু কেটে দে দাদুকে খাওয়াবে, হ্যাঁ দে 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 দিদি কেটে দে তোকে খাওয়াবে, তাকে বেরোতে রাস্তা দে, সে রাস্তা খুঁজে পাচ্ছে না, দাদাকে দাও একটু, ঠাকুরকে খাইয়ে দে, তুমি খাও তার একটু কেটে দে, তার জেঠুকে খাইয়ে দিয়ে আসুক, জেঠিমাকে খাইয়ে দিয়ে আসুক, আছে সেখানে আছে, এদিকে মাংস রান্না করতে বসে গেছে আমাদের গৌতমদা, প্রতিবারের মতো গৌতমদা
তুই কি এখানে আসিস কেন? তুই বাদ রে গা, এখানে থাকবি কেন? তুই সেখানে থাকবি, কে খাবি? সেখানে চল যা। গৌতমদা আজকে বসে পড়েছে একদম রান্না করার মুডে একদম, নাকি গৌতমদা? আজকে কি আজকে মাংসের কি রান্না করবে? আজকেও কারি নাকি সে আগের মতো? হ্যাঁ, এখন নতুন কিছু ট্রাই করো গৌতমদা। ঠান্ডার সময় না, গরমের সময় যত পাতলা হবে তত। ওই আগুনটা বেশি জ্বলে উঠেছে তো, একটু বার করে দাও। আয়, তাপ লাগছে, হাঁটু হাঁটু চুল টুল সব পড়ে গেল। এত বড় কড়াইতে আসছি, মাংস হচ্ছে, অনেক আয়োজন, অনেক ব্যাপার, অনেক জমিয়ে খাওয়া যাবে নাকি গৌতমদা? বৃষ্টি প্রদীপটা জ্বালার ব্যবস্থা করো তো, বৃষ্টি। ঠান্ডা হয়ে গেছে না মামা? বেশি করে আস, সবাই চলে যাও, সবাই একসঙ্গে আশীর্বাদ করে দাও। লাস্টে আমার নে বাকি আছে, তার বাপ কে আলা তার বাপ করে দিদি কি দিল রে তোকে? এটা কি আছে? কাগজ দিয়ে দিয়েছে তোকে রে, কাগজ দিয়ে দিয়েছে। খুলে দেখা। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম, আর সবাই মিলে একসঙ্গে বসে গেছি আমরা সবাই। কলা পাতায় খাওয়া দাওয়া হচ্ছে, দারুণ একটা ব্যাপার, কারণ এই কলা পাতায় খাওয়া দাওয়া একটা আনন্দই আলাদা। আর এদিকে আমি বসছি টুলে, তো মাংস হয়েছে, চাটনি হয়েছে, আর কিছু হয়নি। আমি বোন করেছিল, ভাজাভাজি করে বলছিল, আমি না বললাম। যাই হোক, এবার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আমাকে এইখানে শেষ করতে হয়েছে। আর কেন, কী ব্যাপার, সব কিছু নেক্সট ভিডিওতে বলবো। বাড়িতে এসে একটু ঝামেলা হয়েছিল, কী ব্যাপার, সব কিছু নেক্সট ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।